the collect the emitter is taken as the common terminal between the base and the collector. CB mode er khetre amra ki korchhilam, CB mode er khetre amra base take common terminal hisabe nichhilam between the emitter and collector. Ekhane amra base collector base junction take bias korbo, emitter base junction take bias korbo with respect to the emitter. CB configuration e amra emitter base junction take bias korchhilam, collector base junction take bias korchhilam with respect to a common terminal base. Base take common rekhe bias korchhilam. Ekhane emitter take common rekhe emitter base junction take bias kora hoy ebong collector base junction take bias kora hoy. দেখো কিভাবে এরকম একটা কনফিগারেশন দেওয়া হয়েছে। আমরা এখানে ওই মিলম্যান হেল্প কেসের বইটা থেকে ফলো করছি। পিএনপি ট্রানজিস্টার কি দেখানো হয়েছে, যেটা ইনওয়ার্ড অ্যারো থেকে বুঝতে পারছো, কোন একটা ট্রানজিস্টারের সিম্বলে যদি ইনওয়ার্ড অ্যারো থাকে রিপ্রেজেন্টস এ পিএনপি ট্রানজিস্টার। ওকে, এখানে এই এমিটারের রেসপেক্টে বেসটাকে বায়াস করা হয়েছে। এমিটারের রেসপেক্টে যদি বেসটাকে বায়াস করতে হয় তাহলে তাহলে এখানে তোমার এটা এমনি জেনারেল এ দেয়া রয়েছে আর কি, সবগুলোই ইনওয়ার্ড দেয়া রয়েছে, এটা প্লাস এইটা মাইনাস দেয়া রয়েছে। এখানে অ্যাকচুয়াল পটেনশিয়ালটা কিন্তু নেগেটিভ, বি এর যে অ্যাকচুয়াল পটেনশিয়াল সেইটা নেগেটিভ, তবেই না এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হবে। পিএনপি ট্রানজিস্টার কাজী বেসটা কি এন, বেসটা যদি এন হয়, বেসটা যদি এন হয় তাহলে বেসের সাথে কি নেগেটিভ পোলারিটি কানেক্টেড থাকবে, রাইট? তো এটাই। আর কালেক্টর বেস যে জাংশনটা, কালেক্টরে আমরা আরেকটা সাপ্লাই দিচ্ছি, কালেক্টরে এটা যদি পি টাইপ হয় তাহলে কালেক্টরে অবশ্যই একটা পজিটিভ পোলারিটি সাপ্লাই করতে হবে আর কি। আমরা ধরে নিচ্ছি যে ভিবিটা হচ্ছে, ভিবিটা ইজ দ্য বেস ভোল্টেজ উইথ রেসপেক্ট টু এমিটার। আগের দিনকে তোমাদের কনভেনশনটা বলেছিলাম, ভিবি ইজ দি বেস ভোল্টেজ উইথ রেসপেক্ট টু এমিটার। তাহলে পিএনপি ট্রানজিস্টারের জন্য ভিবিটা কি হওয়া উচিত, নেগেটিভ হওয়া উচিত। আর এখানে কালেক্টর ভোল্টেজটা ডিফাইন্ড উইথ রেসপেক্ট টু এমিটার, উই কল দিস ভিসিই, কালেক্টর ভোল্টেজ উইথ রেসপেক্ট টু এমিটার। পিএনপি ট্রানজিস্টারের জন্য তাহলে ভিসি ভ্যালুটা কিন্তু পজিটিভ, ভিসি ভ্যালুটা নেগেটিভ, ভিসি ভ্যালুটাও নেগেটিভ হবে, তাই না? এটা তো পি, এটা পি টাইপ, পি টাইপের সাথে যদি নেগেটিভ কানেক্ট করি তবেই না এটা রিভার্স বায়াসড হবে। তাহলে এই পিএনপি ট্রানজিস্টারের জন্য, পিএনপি ট্রানজিস্টার কমন এমিটার কনফিগারেশনে যদি থাকে, বোথ দি বেস ভোল্টেজ ভিবি অ্যান্ড দি কালেক্টর ভোল্টেজ, বোথ ভোল্টেজেস আর নেগেটিভ। ওকে, এখন ভিবিটা যদি দেখি, আগের দিনকে যেমন আমরা দুটো প্যারামিটার ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নিয়েছিলাম, এখানেও দুটো প্যারামিটার ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নেব। এখানে যে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার নেওয়া হয়েছে সেগুলো ভিসিই আর আইবি, ভিসিই আর আইবি। ইনপুট ভোল্টেজ ভিবিই ইজ এ ফাংশন অফ ভিসিই অ্যান্ড আইবি, আর আউটপুট কারেন্ট আইসি দ্যাট ইজ ফাংশন অফ ভিসিই অ্যান্ড আইবি। আমরা এবার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট করতে পারি। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এই কথার অর্থ কি, ভেরিয়েশন অফ ভিবি অ্যাজ এ ফাংশন অফ আইবি। হ্যাঁ, ইনপুট ভেরিয়েবল গুলোর মধ্যে ভেরিয়েশন, আউটপুটের প্যারামিটারটাকে ফিক্সড রেখে ভিসিটাকে ফিক্সড রাখলাম। উই অবজার্ভ দি ভেরিয়েশন ইন ভিবি অ্যাজ এ ফাংশন অফ আইবি। সেই আগের দিনকে যেমন প্লট পেয়েছিলে এটাও একদম একই রকম প্লট। বেশিরভাগ বইতে জেনারেলি এই আইবিটাকে ওয়াই অ্যাক্সিসে দেওয়া থাকে আর বেস ভোল্টেজটাকে এক্স অ্যাক্সিসে দেওয়া থাকে, সেটা আমরা এখানেও দেখতে পারি, কিন্তু লেখাগুলো তাহলে পাল্টে যাবে আর কি। এটাকে ঘুরিয়ে নিয়ে দেখতে পারো, হলো না বোধ হয়। বেস ভোল্টেজটা তোমাকে এইটাকে ওয়াই অ্যাক্সিসে দিতে হবে, তাই তো? হলো কি, হলো না এখনো? এবার এবার জিনিসটা বোধ হয় ঠিক আছে আর কি। হ্যাঁ, এইরকম ধরনের হবে, এটা রাদার উল্টো দিকে করলে, ফ্লিপ করে দিতে পারলে ভালো হতো। দাঁড়াও দেখি এখানে করা যায় কিনা। হ্যাঁ, ডান, এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর আমরা বেস ভোল্টেজটাকে প্লট করছি, এই দিক বরাবর বেস ভোল্টেজ প্লট করছি আর এই দিক বরাবর বেস কারেন্টটাকে প্লট করছি। দেখো ইনপুটের ভেরিয়েশন যখন দেখছো, ইনপুটটাও তো একটা তোমার পিএন জাংশন, ইনপুটটা ফরওয়ার্ড বায়াসড, কাজেই বেসিক্যালি তোমার এখানে ইনপুট ভেরিয়েবলের ভেরিয়েশনটা তোমার ফরওয়ার্ড বায়াস
ডায়োড কারেন্ট যেমন হয় সেই রকম ধরনের হবে আর কি। এদিক বরাবর আমরা বায়াসিংটাকে প্লট করছি আর এই দিক বরাবর করেসপন্ডিং কারেন্টটাকে প্লট করছি, একদম ফরওয়ার্ড বায়াস কারেন্ট যেমন হয় সেই রকম। এইটা ড্র করা হয়েছে ফর ভিসি ইকালস টু জিরো, পরেরটা ড্র করা হয়েছে ফর ভিসি ইকালস টু -0.1, তারপরেরটা ড্র করা হয়েছে ফর ভিসি ইকালস টু -0.2 এন্ড সো অন। হ্যাঁ, এরকম ভাবে জিনিসটাকে প্লট করা হয়েছে। একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছো, যত আমরা ভিসিটাকে বাড়াচ্ছি, হ্যাঁ, কালেক্টর এর যত তোমার বায়াসিংটা চেঞ্জ হচ্ছে তত কিন্তু আরো দূরের দিকে জিনিসটা শিফট করে যাচ্ছে। এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি, যখন ভিসিটাকে চেঞ্জ করা হচ্ছে, ভিসিটা যদি সে -1 ভোল্টে চলে যায় তাহলে দেখতে পাচ্ছো যে একই কারেন্ট পেতে, সে 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পেতে তোমাকে আরো বায়াসটা বাড়াতে হচ্ছে আর কি। এটা পেতে গেলে বায়াসটাকে আরো বাড়াতে হচ্ছে, সেটা আমরা এক্সপ্লেন করবো। জাস্ট পরে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা যাই, তারপরে জিনিসটাকে এক্সপ্লেন করবো। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে আউটপুট প্যারামিটার গুলোর ভেরিয়েশন, আমরা আউটপুট কারেন্ট আইসিটার ভেরিয়েশন অবজার্ভ করবো অ্যাজ ফাংশন অফ ভিসি। হ্যাঁ, ভিসি ফাংশন হিসাবে জিনিসটাকে দেখবো আর কি। অ্যালং এক্স অ্যাক্সিস আমরা ভিসিটাকে প্লট করলাম, অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা আইসিটাকে প্লট করলাম। দেখো আগের দিনকে সিভি ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে যেমন ভেরিয়েশন পেয়েছিলাম, এখানেও ঠিক সেই রকম ভেরিয়েশন রয়েছে। এখানেও তিনটে ডিস্টিংক্ট রিজিয়ন দেখতে পাচ্ছো, একটা হচ্ছে কাট অফ রিজিয়ন, একটা কাট অফ রিজিয়ন, একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন হচ্ছে এই যে ডোমেনটা, এই এই ডোমেনটা আর কি, -0.2 ভোল্ট পর্যন্ত এক্সটেন্ডেড যে ডোমেনটা সেখানটা, এই 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 যে রিজিয়নটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। আর তারপরে কারেন্টটা যেখানে স্যাচুরেট করে গেছে, কালেক্টর কারেন্টটা যেখানে কনস্ট্যান্ট হয়ে গেছে অলমোস্ট, সেই রিজিয়নটাকে অ্যাক্টিভ রিজিয়ন বলা হয়। হ্যাঁ, ডিফারেন্ট বেস কারেন্টের জন্য এটাকে অবজার্ভ করা হয়েছে। দেখতে পাচ্ছো বেস কারেন্টটা যত বাড়ছে তত তোমার কালেক্টর কারেন্টটা বাড়তে থাকছে। এখানে কিন্তু বেস কারেন্টটা ইনপুট কারেন্ট, হ্যাঁ, আগে আমরা যখন সিবি কনফিগারেশন করছিলাম সেখানে ইনপুট কারেন্টটা ছিল এমিটার কারেন্ট, ফর সি কনফিগারেশন দি ইনপুট কারেন্ট ইজ দি বেস কারেন্ট। ওকে, তো এই ভেরিয়েশনটাকে আমরা এক্সপ্লেন করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, একটা স্যাচুরেশন রিজিয়ন, আর একটা হচ্ছে কাট অফ রিজিয়ন। তো কিভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা যায়, যদি আগের দিনের অ্যাপ্রোচে জিনিসটাকে ডিসকাস করি, দেখো বেস কারেন্টটা বেশি, এই কথার অর্থ কি এমিটার কারেন্টটাও বেশি। হ্যাঁ, এমিটার কারেন্টটাও বেশি। এখানে এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছো, আগে আমরা স্যাচুরেশন রিজিয়ন যখন দেখেছিলাম সিবি মোডের ক্ষেত্রে, স্যাচুরেশন রিজিয়নটা পেতে গেলে ভি সিবির ভ্যালুটা 0 থেকে 0.25 এর দিকে আসতে হচ্ছিল। পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে কমন বেস কনফিগারেশনে যদি আমরা স্যাচুরেশন রিজিয়নটাকে দেখি, দেখবো সেই স্যাচুরেশন রিজিয়নটা 0 ভোল্ট থেকে 0.25 ভোল্ট, +0.25 ভোল্ট এর মধ্যে রয়েছে। অ্যাক্টিভ রিজিয়নটা কিন্তু 0 ভোল্টের ডান দিকে রয়েছে, -0.1, -0.2, -3.3 ভোল্ট এইরকম জায়গায়। অন দি আদার হ্যান্ড, সি কনফিগারেশন যখন দেখছো, সি কনফিগারেশনে কিন্তু স্যাচুরেশন রিজিয়নটা ভিসির ভ্যালু -0.2 এই জায়গা থেকে 0 ভোল্ট এর মধ্যে রয়েছে। ভিসিটাকে কিন্তু পজিটিভ করার দরকার নেই, স্যাচুরেশন রিজিয়ন পেতে গেলে আগে যখন আমরা সিবি কনফিগারেশন দেখছিলাম পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে, স্যাচুরেশন রিজিয়ন পেতে গেলে আমাদের ভিসিবির পোলারিটিটাকে চেঞ্জ করতে হচ্ছিল। অন দি আদার হ্যান্ড, সিই কনফিগারেশনে যখন দেখছি, সি কনফিগারেশনে স্যাচুরেশন রিজিয়ন পেতে গেলে আমাদের কিন্তু ভিসির পোলারিটিটা চেঞ্জ করার দরকার নেই। তোমরা এই রিলেশনটা লিখতে পারবে, ভিসিটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভিসিটাকে লিখতে পারি অ্যাজ ভিসিবি প্লাস ভিবি, খাতায় লেখো সবাই তাহলে ক্লিয়ার হবে, ভিসিই সমান ভিসিবি প্লাস ভিবি। কালেক্টর মানে বেসিক্যালি এই এই এটার উপর যদি আমরা কেভিএলটাকে অ্যাপ্লাই করি, এই লুপটাতে কালেক্টর বেস এমিটার, এই যে লুপটা দেখতে পাচ্ছ এখানে, এই যে কালেক্টর বেস ভিসিবি, এই ভোল্টেজটা ধরো ভিসিবি, ঠিক আছে, ভিসিবি কালেক্টর বেস ভোল্টেজটা হচ্ছে ভিসিবি, ভিবি কালেক্টর বেস এমিটার ভোল্টেজটা হচ্ছে ভিবি। তাহলে এই দুটোকে যদি যোগ করি আমরা কি ভিসিটা পাবো, ভিসি ইকুয়ালস টু ভিসিবি প্লাস ভিবি, পরিষ্কার? তাহলে ভিসিবি সমান কত? ভিসিবি সমান
ভিসি মাইনাস ভিবি, লিখছো কি খাতায় সবাই? ভিসিবি, ভিসিবি সমান ভিসিই মাইনাস ভিবিই। এবার ভিসি ভ্যালুটা ধরো -0.1 ভোল্ট, ক্লিয়ার? -0.1 ভোল্ট। আর যদি আমাদের পেতে হয় কি বলো, যদি আমাদেরকে কি বলে, যদি আমাদের ওই এটাকে এমিটার বেস জাংশনটাকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, আমরা আগে স্লাইডে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স করার সময় দেখেলাম ভিবি ভ্যালু কত, টিপিক্যাল ভ্যালু দেখেলাম না, ভিবি ভিবি টিপিক্যাল ভ্যালু কেমন? ভিবি টিপিক্যাল ভ্যালু -0.4 বা -0.3, পারছো ফলো করতে? পারছো কি বলছি? এখানে এই ইকুয়েশনটা লিখেছো সবাই, ভিসিবি সমান ভিসি মাইনাস ভিবি, ঠিক আছে? ভিসি মাইনাস ভিবি, ধরো ভিসিটা -0.1 ভোল্ট, -0.1 ভোল্ট, ক্লিয়ার? আর ভিবিটা ধরো -0.3 ভোল্ট, ভিবিটা ধরো -0.3 ভোল্ট, ক্লিয়ার? তাহলে তোমার ভিসিবি কত এলো বলো তো, ভিসিবি কত এলো বলো? -0.04 ভোল্ট। না কত এসেছে, সবাই ভুল বলেছো, +0.2 ভোল্ট। আমি আবার রিপিট করছি, দেখো পিএনপি ট্রানজিস্টারের জন্যই বলছি, উই হ্যাভ ভিসি সমান ভিসিবি প্লাস ভিবি, ক্লিয়ার? তাহলে ভিসিবিটাকে লিখতে পারি অ্যাজ ভিসি মাইনাস ভিবি, এটাও পরিষ্কার। ধরো ভিসিবিটা -0.1 ভোল্ট, ওকে, আর ভিবিটা হচ্ছে -0.3 ভোল্ট, তাহলে ভিসি মাইনাস ভিবি এই অ্যালজেব্রিক সামটা কত দাঁড়ায়? +0.2 ভোল্ট, বুঝতে পেরেছো? +0.2 ভোল্ট, ভিসিবি পিএনপি ট্রানজিস্টারের জন্য +0.2 ভোল্ট। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস কালেক্টর বেস জাংশন ইজ ফরওয়ার্ড বায়াসড। কনভিন্স সবাই? হ্যাঁ স্যার, কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড, এটা কনভিন্স সবাই? যদি ভিসিটা -0.1 ভোল্ট হয়, ভিবিটা যদি -0.3 ভোল্ট হয়, তাহলে ভিসিবিটা -0.2 ভোল্ট, দেখতে পাচ্ছ? এক্ষেত্রে কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড, কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড, ওকে? কালেক্টর বেস জাংশন যদি ফরওয়ার্ড বায়াসড হয়, আমরা আগের দিনকে পড়ে এসেছি কি হবে, তাতে করে ট্রানজিস্টারটা উইল রিমেইন ইন স্যাচুরেশন রিজিয়ন। পিএনপি ট্রানজিস্টার কালেক্টর বেস জাংশনটা যদি ফরওয়ার্ড বায়াসড হয়, তাহলে ট্রানজিস্টারটা কি স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে। তো আগের দিন আমরা এক্সপ্লেন করলাম, অ্যাক্টিভ রিজিয়নে এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড, কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াসড। স্যাচুরেশন রিজিয়নে বোথ এমিটার বেস জাংশন অ্যান্ড কালেক্টর বেস জাংশন আর ফরওয়ার্ড বায়াসড। তাহলে দেখতে পাচ্ছো সিবি কনফিগারেশন যখন করছিলাম, সেখানে আমাদের কিন্তু এই কালেক্টরের ভোল্টেজটা বেসের রেসপেক্টে ডিফাইন করা হচ্ছিল ডিরেক্টলি, কাজেই ফরওয়ার্ড বায়াসড এই কথার অর্থ হচ্ছে ভিসিবিটা পজিটিভ। আমরা আজকে সি কনফিগারেশন করছি, কালেক্টরের ভোল্টেজটা এমিটারের রেসপেক্টে ডিফাইন করছি। এখন কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস কি রিভার্স বায়াস সেটা জানতে গেলে আমাদের বেসের রেসপেক্টে কালেক্টরের ভোল্টেজ কত এইটাকে মাপতে হবে, অর্থাৎ ভিসিবিটাকে বের করতে হবে। আমরা অঙ্ক কষে দেখালাম ভিসিবি সমান ভিসি মাইনাস ভিবি, দেখতে পাচ্ছ? ভিসির ভ্যালুটা যদি -0.1 ভোল্ট হয় বা -0.05 ভোল্ট হয়, তাহলে ভিসিবিটা কিন্তু পজিটিভ হয়ে যায়, অর্থাৎ কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যায়, ট্রানজিস্টারটা ড্রিভেন ইন স্যাচুরেশন রিজিয়ন। এবার তোমরা ওই একই ফর্মুলার দিকে তাকাও, খেয়াল করে দেখো ভিবির কিন্তু সিগনিফিকেন্ট ভেরিয়েশন নেই। আগের স্লাইডটাতে যাও, দেখো ভিবির কিন্তু সিগনিফিকেন্ট ভেরিয়েশন নেই। ভিবি ভ্যালু কি -0.3 ভোল্ট, -0.4 ভোল্ট, -0.5 ভোল্ট, এইরকম অর্ডারের, রাইট? অন দি আদার হ্যান্ড, তুমি যদি এই কালেক্টর বেস ভোল্টেজটাকে -1 ভোল্ট, -0.5 ভোল্ট এরকম জায়গাতে নিয়ে চলে যাও, ধরো ধরো তোমার ভিসিটা এখন -0.5 ভোল্ট, ভিসিটা -0.5 ভোল্ট, আর ভিবিটা -0.3 ভোল্ট, তাহলে ভিসিবি কত হয়? তাহলে ভিসিবি কত হয় ধরতে পারলে? কি বললাম, ভিসিটা ধরো -0.5 ভোল্ট, আর ভিবিটা ধরো -0.3 ভোল্ট, তাহলে ভিসিবি কত হয়? -0.2 ভোল্ট। ভিসিবিটা -0.2 ভোল্ট, এই কথার অর্থ হচ্ছে পিএনপি ট্রানজিস্টারের কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াসড,
ভিবিটা নেগেটিভ, এই কথার অর্থ পিএনপি ট্রানজিস্টারের এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড। তাহলে দেখতে পাচ্ছো যে কালেক্টরের ভোল্টেজটা এমিটারের রেসপেক্টে যদি -0.4 -0.5 ভোল্ট এইরকম অর্ডারের হয়, দি কালেক্টর বেস জাংশন ইজ ড্রিভেন ইনটু দি রিভার্স বায়াস, তাহলে উই হ্যাভ এ সিচুয়েশন লাইক দিস, উই হ্যাভ দি এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন দি রিভার্স বায়াস, দ্যাট উইল প্রোভাইড দি অ্যাক্টিভ রিজিয়ন। সেখানে তোমার বেস উইথটা মডিউলেটেড হবে, কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াস হয়ে গেলে কি বেসের উইথটা মডিউলেটেড হয়ে যাবে, বেসের এফেক্টিভ উইথটা স্মল হয়ে যাবে, সেখানে রিকম্বিনেশনটা কমে যাবে, যতগুলো কেরিয়ার এমিটার থেকে বেসের মধ্যে ঢুকছে তারা সবাই এতে চলে যাচ্ছে, কালেক্টরে চলে যাচ্ছে, যার জন্য কালেক্টর কারেন্টটা রিমেন্স কনস্ট্যান্ট। হ্যাঁ, দ্যাটস হাউ উই ক্যান এক্সপ্লেন দি কমন এমিটার কনফিগারেশন। এরকম ভাবে ট্রানজিস্টারে কমন এমিটার কনফিগারেশনটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। বলো কোনো ডাউট থাকলে। হ্যালো, হ্যাঁ বলো বলো, কোনো ডাউট থাকলে বলো। নেই, শুনতে পাচ্ছি না কিছু। না স্যার। যাই হোক, তো ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে স্টাডি করতে পারি যে কোন একটা ট্রানজিস্টার অ্যাক্টিভ রিজিয়নে আছে কি স্যাচুরেশন রিজিয়নে আছে, সেইটার জন্য এরকম দুটো প্রবলেম দেওয়া রয়েছে, এগেইন টেকিং ফ্রম মিলম্যান হেলপিয়াস। এরকম একটা সার্কিট ধরো, একটা পিএনপি ট্রানজিস্টার, ভিবি দেওয়া রয়েছে, ভিসি দেওয়া রয়েছে, আরএল, আচ্ছা একটা স্লাইড ছিল সেটা কোথায় কোথায় চলে, এইটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে রিলেশন। হ্যাঁ, ট্রানজিস্টারে আলফা আর বিটার মধ্যে রিলেশন, একটা ট্রানজিস্টারে আলফা বলতে কি বোঝায়, ট্রানজিস্টারের আলফা বলতে বোঝায় কমন বেস কারেন্ট গেইন। আলফাটাকে আমরা ডিফাইন করেছিলাম অ্যাজ দি রেশিও কালেক্টর কারেন্ট এন্ড বেস কারেন্ট, আইসি বাই আইবি, আইসি বাই আইবি, এরকম ভাবে আমরা ডিফাইন করেছিলাম আলফাটাকে, যেটাকে কমন বেস কারেন্ট গেইন বলা হয়। এখন যখন আমরা সিই কনফিগারেশন করছি, এই সিই কনফিগারেশনের ক্ষেত্রে দেখছি যে তোমার কারেন্ট গেইনটা, ইনপুট কারেন্টটা কিন্তু এমিটার কারেন্ট নয়, রাদার ইনপুট কারেন্ট ইজ দি বেস কারেন্ট, ইনপুট কারেন্টটা এখানে বেস কারেন্ট। কাজেই ইনপুট কারেন্টটা বেস কারেন্ট হলে কারেন্ট গেইনটাকে আমাদের রিডিফাইন করতে হবে, আউটপুট কারেন্টটা রিমেইনস আইসি, ইনপুট কারেন্টটা হচ্ছে আইবি, তাহলে কারেন্ট গেইন এখানে কত, কারেন্ট গেইনটা হচ্ছে আইসি বাই আইবি, কারেন্ট গেইনটা এখানে তাহলে আইসি বাই আইবি, এটাকেই সাধারণভাবে বিটা বলা হয়। হ্যাঁ, বিটা অফ এ ট্রানজিস্টার, তাহলে আলফাটা হচ্ছে কমন বেস ট্রানজিস্টার কারেন্ট গেইন, আর বিটা ইজ দ্য কমন এমিটার ট্রানজিস্টার কারেন্ট গেইন। ওকে, এবার এদের মধ্যে আমরা রিলেশনটাকে বের করতে পারি। হ্যাঁ, উই ক্যান ইন্টার রিলেট আলফা এন্ড বিটা। এইখানে যে তোমার এটা দেখছো, সার্কিটটা দেখছো, এই সার্কিটে দেখো তিনটে কারেন্ট কি ইনওয়ার্ড দেয়া রয়েছে, আইসি আইবি আর আইই, তিনটে কি ইনওয়ার্ড ডিরেকশনে দেখানো হয়েছে। ইফ উই অ্যাপ্লাই কারশফস কারেন্ট ল, উই হ্যাভ দি অ্যালজেব্রিক সাম এর জিরো, আইসি প্লাস আইবি প্লাস আইই ইকুয়ালস টু জিরো, তিনটে সামটা জিরো, তাহলে আইবি টাকে লিখতে পারি অ্যাজ মাইনাস আইসি মাইনাস আইই, মাইনাস আইসি মাইনাস আইই। এবার আগের দিনকে আমরা ট্রানজিস্টার কারেন্ট কম্পোনেন্ট করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে কালেক্টর কারেন্ট ইকুয়ালস টু রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্ট মাইনাস দি ফ্র্যাকশন অফ দি এমিটার কারেন্ট প্রডিউসিং দি কালেক্টর কারেন্ট আইপিসি ওয়ান, সেটাকে আলফা ইন্টু আইই করে লেখা হয়েছিল, এই রিলেশনটা আগের দিনকে এক্সপ্লেন করেছি। হ্যাঁ, আইসি ইকুয়ালস টু আইসিও মাইনাস আলফা ইন্টু আইই, এই রিলেশনটা আমরা এইখানে বসিয়ে দিতে পারি, বা এখানে তোমার এটা এটা কি করা হয়েছে, এটা এখান থেকে এইটা কি করে পাওয়া গেছে দেখো, আইবি সমান এইটা, আইসি সমান এইটা, এখানে একটু ম্যাথামেটিক্সটা কষে দিলে হয়তো ভালো হতো আর কি, তোমরা এটা এইচএসএ করেছো আসলে, আমি যে জন্য স্কিপ করে গেছিলাম। এখানে যেটা তোমার, এক মিনিট, কি করা হয়েছে বলো তো, এখানটায় আইসি ইকুয়ালস টু আইসিও মাইনাস আলফা ইনটু আইসি আইবি, বসানো হয়েছে ভ্যালুটা, আইসিটাকে বসানো হয়েছে তাই কি, না না স্যার, উপরে ইকুয়েশন আইবি ইকুয়ালস টু যেখানটা লেখা আছে ওই হ্যাঁ, রাইটার আইটাকে বসানো হয়েছে না আইসিটাকে, আইসি আইসিটাকে বসানো,
না না না, এটা আমারও কনফিউশন হচ্ছিল, এটা আইইটাকে বসানো হয়েছে। একটু নিজেদের হ্যাঁ যদি খাতা পেন থাকে, খাতা পেন থাকে নিজেদের হাতে একটু বসে নাও তাহলেই হবে আর কি। এটা আসলে এইচএসএ ছিল তো, যে জন্য আমি আর এতটা ধরে বলিনি আর কি তোমাদের। আইসিটাকে কিভাবে লিখতে পারতাম, আইসিটাকে লিখতে পারতাম এজ -IB -IE, বা আইইটা, আইইটাকে কিভাবে লিখতে পারতাম, আইইটাকে লিখতে পারতাম এজ -IB -IC। ঠিক, আইসি প্লাস আইবি প্লাস আইই ইকালস টু জিরো, তাহলে আইইটা হচ্ছে -IB প্লাস আইসি। এবার এই এক্সপ্রেশনটায় আইসি ইকালস টু আইসিও মাইনাস আই আলফা আইই, এই এক্সপ্রেশনে আইইটাকে রিপ্লেস করে দাও, তাহলে কি পাবে, আইসিও মাইনাস প্লাস হবে একটা, প্লাস আলফা আইবি, তারপর কি হবে এটা, প্লাস আলফা ইন্টু আইসি। তাহলে আইসিটাকে লিখতে পারো অ্যাজ আইসিও বাই, হ্যাঁ একদমই তাই, আইসিও বাই 1 - আলফা প্লাস আলফা বাই 1 - আলফা ইন্টু আইবি। হ্যাঁ, দ্যাটস হাউ উই ক্যান ডিলেট, এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেশনটা থেকে আমরা আইসিটাকে আইবির সাথে রিলেট করতে পারি। এবার যদি ডেল আইসি ক্যালকুলেট করো, ডেল আইসি সমান কত, রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্ট, এটার তো বিশেষ ভেরিয়েশন নেই। যদি ডেল আইসি নেই, এইটার কোনো ভেরিয়েশন থাকবে না, এইটা জিরো, এখানে কি হবে, আলফা ইন্টু আলফা বাই 1 - আলফা ইন্টু ডেল আইবি। তাহলে ডেল আইসি বাই ডেল আইবিটাকে লিখতে পারি আলফা বাই 1 - আলফা। যদি বিটাটাকে ডিফাইন করা হয় অ্যাজ ডেল আইসি বাই ডেল আইবি, তাহলে বিটাটা কি দাঁড়ায়, আলফা বাই 1 - আলফা, বিটা ইকালস টু আলফা বাই 1 - আলফা। এখানে এই আলফা বাই 1 - আলফাটাকে যদি বিটা দিয়ে রিপ্লেস করে দাও, 1 - আলফাটাকে কিভাবে রিপ্লেস করতে পারো, 1 বাই 1 প্লাস বিটা, তাহলে উই হ্যাভ আইসি ইকালস টু 1 প্লাস বিটা ইন্টু আইসিও প্লাস বিটা ইন্টু আইবি। আমরা তাহলে এখান থেকে এই দুটো জিনিসকে রিলেট করতে পারলাম আর কি। হ্যাঁ, দুটো জিনিসকে রিলেট করতে পারলাম, কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের সাথে কিভাবে রিলেটেড এইটা দেখলাম, আর এর পাশাপাশি, জাস্ট এ মিনিট, এর পাশাপাশি তোমার আলফা বিটার মধ্যে রিলেশনটা কি সেটাও দেখতে পেলাম আর কি। বিটাটা সমান বললাম আলফা বাই 1 - আলফা, তাহলে আলফাটাকে কিভাবে লেখা যায়, আলফাটাকে কিভাবে লেখা যায়, আলফাটাকে লিখতে পারি অ্যাজ, দেখো, বিটা বাই 1 প্লাস বিটা, রাইট, এরকম ভাবে লিখতে পারি না, আলফাটাকে লেখা যায় এরকম ভাবে। যদি বিটাটাকে আলফা বাই 1 - আলফা দিয়ে ডিফাইন করা হয়, তাহলে আলফাটাকে এরকম একটা রিলেশন দিয়ে ডিফাইন করে ফেলতে পারি আর কি। এখানে দেখো ভালো করে, আলফার ভ্যালুটা আমরা ডিসকাস করেছিলাম কিরকম অর্ডারের হয়, 0.9, 0.99, 0.995, এইরকম অর্ডারের হয়, কাজেই বিটা ভ্যালুটা কিন্তু অনেক বড়। আলফাটা যদি তোমার 0.99 অর্ডারের হয়, তাহলে বিটা ভ্যালুটা অনেক বড় হবে, বিটা ভ্যালুটা 100 অর্ডারের হবে, 100, 200, 300, এইরকম অর্ডারের হবে। হ্যাঁ, এটাকেই বেসিক্যালি ট্রানজিস্টার কারেন্ট গেইন বলা হয়, ট্রানজিস্টার ইজ এ কমন এমিটার কনফিগারেশন। ওকে, ট্রানজিস্টার কমন এমিটার কনফিগারেশনে থাকলে এটাই হচ্ছে তোমার।